রাজ্য সরকারের একগুয়ামি মনোভাবের কারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে লাঠি তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করল সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত হওয়া শিক্ষক শিক্ষিকারা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার অর্থাৎ 13 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করল সর্বশিক্ষার শিক্ষকরা। সর্বশিক্ষার শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে অমরপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে পঠন পাঠনে ব্যাপক প্রভাব সৃষ্টি হয়। দুই একটি স্কুল ছাড়া বেশিরভাগ স্কুল খোলা থাকলেও শিক্ষকদের কোনো দেখা পাওয়া যায়নি। শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা স্কুলে আসলেও খেলাধুলা নিয়েই ব্যস্ত ছিল। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে 10,323 জন শিক্ষক যখন চাকরিচ্যুত হওয়ার পথে, তখন সর্বশিক্ষার নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকদের এই আন্দোলন মহকুমার শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক প্রভাব ফেলছে তা আর বলার অপেক্ষা রাখে না। মহকুমা শহরতলিতে অবস্থিত হাকুচাক এসবি স্কুলে মোট 13 জন শিক্ষক রয়েছে। তার মধ্যে 10,323-এর প্রকোপে 4 জন শিক্ষকের চাকুরি চলে যাওয়ায় তারা ঠিকমতো বিদ্যালয়ে আসে না। বাদবাকি 9 জন শিক্ষকের মধ্যে 3 জন রয়েছে চুক্তিবদ্ধ শিক্ষক। অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে সোমবার থেকে ওই 3 শিক্ষকও স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। ফলে মাত্র 6 জন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন চালানো যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দুইটা না, আমরা তো একটু আরও পরে ইয়ে করছি। এমনি তো এসএসএর তারা তো স্ট্রাইক। কজন আছে এসএসএর? তো 3 জন। 3 জন, আচ্ছা। তো বিশেষ করে তারা আজকে ক্লাসে ইয়ে করছে না। আপার প্রাইমারিতে 3 জন তারা ইয়ে, আর অ্যাবসেন্ট আছে তারা 2 জন। টোটাল মানে শিক্ষক থেকে কজন আছে? 6 জন। 6 জনের মধ্যে তারা তো 4 জনই আজকে ইয়ে করছে অ্যাবসেন্ট। অনুরূপ অবস্থায় নগর পঞ্চায়েত এলাকায় অবস্থিত কোলাবাগ উচ্চ বুনিয়াদি বিদ্যালয়েরও। ওই বিদ্যালয়ে কর্তব্যরত 3 জন চুক্তিবদ্ধ শিক্ষক ধর্মঘটে সামিল হওয়ার ফলে স্কুলের পঠন পাঠন এক প্রকার লাটে উঠেছে। বাধ্য হয়ে দুপুর 2টায় বিদ্যালয়ে ছুটি দিয়ে দিতে হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে রাত পোহালেই বিদ্যালয়গুলিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক পরীক্ষা, কিন্তু 10,323 জন শিক্ষক চাকরিচ্যুত হওয়ার ফলে তারা বিদ্যালয়ে ঠিকমতো আসছে না। এর মধ্যে গোদের উপর বিষ ফোড়ার মতো চুক্তিবদ্ধ শিক্ষকদের কর্মবিরতি আন্দোলনের ফলে পঠন পাঠনের কী অবস্থা তা বলার অপেক্ষা রাখে না। তবে শিক্ষা বিপ্লবের স্বপ্নে বিভোর রাজ্য প্রশাসন কুম্ভনিদ্রায় আচ্ছন্ন। চুক্তিবদ্ধ শিক্ষকরা আগাম ঘোষণা দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেলেও সরকার এই ব্যাপারে কোনো আগাম পদক্ষেপ গ্রহণ করেনি। রাজ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হলেও তথাকথিত শিক্ষাতরদী বাম সরকারের আমলা মন্ত্রীরা কেন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।